হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, সেই সাথে আমরাও ভালো আছি। আমি একটি প্রয়োজনীয় কাজে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। আসার সময় টুকটাক একটু শপিং করে নিয়ে আসলাম মেয়ের জন্য। এখানে একটি গেঞ্জি আর দুইটা প্যান্ট কিনে নিয়ে আসছি ঘরে পরার জন্য। তো এই যে পিঙ্ক কালার প্যান্টটা বাচ্চা জন্য আনার পর বাচ্চা তো খুবই পছন্দ করেছে এবং আমার পছন্দ অনুযায়ী ওর জন্য নিয়ে আসছি। তারপর বাচ্চার বাবা আসার সময় বললো যে না, যেহেতু ফুলের দোকানের সামনে দিয়ে আসছিলাম সে নাকি ভালোবেসে এই ফুলটা আমাকে গিফট করলো। তো দেখো ভালোবাসার যে কোনো জিনিসই সুন্দর। আর আমাকে বলো তুমি ফুলটা বেছে নাও, তো আমি সুন্দর এই ফুটন্ত গোলাপটাকে বেছে নিলাম। তো গোলাপটা আমাকে খুবই সারপ্রাইজ করেছে। যাই হোক, তাই তোমাদের সাথে একটু ভিডিও করছি। আর যেহেতু শরীরটা ভালো না, তাই মাঝে মাঝে এই ধরনের সারপ্রাইজ দিলে তখন মনটা ক্ষণিকের জন্য হলেও একটু ভালো লাগে। তারপর হাঁটতে হাঁটতে কি করা যায়, হাজব্যান্ড গেঞ্জি কিনবে, হাজব্যান্ড গেঞ্জি অথবা শার্ট কিনবে, সে সিলেক্ট করতে পারছিল না। তো আমি বললাম তুমি শার্ট নাও। এরই ফাঁকে আমার ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, তো এখানে গার্নিয়ারের এই ফেস ওয়াশটা আমি নিলাম। ভাইয়া বললো আপনি যেহেতু অ্যালার্জি স্কিন, তো আপনি এটা ইউজ করেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন, এটা ইন্দোনেশিয়া। তারপর এখানে থেকে আমি বের হয়ে তো মেয়ের জন্য আরেকটা পেন্ট কিনেছি, এটা হচ্ছে অরেঞ্জ কালার পেন্ট। তো এটা জার্সি স্টাইলে, কিন্তু এগুলো সুতি, খুবই কমফোর্টেবল। তারপর আমি যেহেতু ডায়েটের জন্য স্পেশালি ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার আমাকে ডায়েটের জন্য অনেক কিছু দিয়ে দিল। তো আসার সময় আমাকে একটা চার্ট তৈরি করে দিল যে এভাবে এভাবে চলতে হবে। তো এখানে চিয়া সিড, বাদাম, তারপরে দুধ, বিভিন্ন জিনিস আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো হাজব্যান্ড তার জন্য গেঞ্জি আর নেয়নি, অবশেষে পরে ওর জন্য এই শার্টটা পছন্দ করেছে। তো এটা ব্যাগের ভেতরেই, ব্যাগের ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। বারবার ভাঁজ করতে ইচ্ছে করছিলো না, আর বাইরে হাঁটতে যাওয়ার জন্য আমি আমার জন্য এক জোড়া জুতা নিয়ে আসছি। তো জুতাটাও ব্যাগেই, ব্যাগ থেকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আমি আর বের করলাম না, যেহেতু বাইরে থেকে এসেছি খুব টায়ার্ড লাগছে। তো এসে সাথে সাথে ফ্রেশ হওয়ার আগে তোমাদের সাথে আমার টুকটাক শপিংগুলো শেয়ার করলাম। আর মেয়ে কয়েকদিন ধরেই বলতেছে যে ওর একটি কেপ লাগবে, ওর যেহেতু মাথায় চুল ফেলে দিয়েছি তো ও খুব শাই ফিল করে, তাই আসার সময় ওর জন্য ইন্ডিয়ান এই কেপটা নিয়ে আসি। ও আনার পর এটা খুবই পছন্দ করে এবং এটা আমি আমার পছন্দ মতো কিনেছি। এখনও ও এটা পরে পরে হাঁটছে। তারপরেই তো আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো। তারপর ফ্রেশ হয়ে বাসায় খাওয়া দাওয়া করে আবার সে ভালোবাসার গোলাপটাকে একটু হাতে নিয়ে অনুভব করছি এবং গোলাপটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।